হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি কালিবাউস মাছের সবচেয়ে সহজ ও মজাদার একটি রেসিপি। তাই আমি সরাসরি আগে আজকে কিচেনেই চলে আসলাম, কড়াইটা বসিয়ে দিলাম। তার আগে মাছ, এখানে 5 পিস কালিবাউস মাছ নিয়েছিলাম, এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সো বন্ধুরা, এই সিম্পল রেসিপিটা আমি শুধুমাত্র ধনিয়া পাতা এবং কাঁচামরিচে রান্না করব, আর কোনো মশলা ইউজ করব না। তো চলুন বন্ধুরা, আমি এবার চুলায় তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা, এবার মাছের একটু উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিলাম, বন্ধুরা সাথেই থাকুন। ও পাঁচটায় মাছগুলো ভাজি হতে হতে এই ফাঁকে আমি এই যে কাঁচা লঙ্কা এবং যে ধনিয়া পাতাগুলো নিয়েছিলাম এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে একটু কুচি করে নিয়েছিলাম আগে। দিয়ে দেব একটু জল, বেশি লাগবে না। বন্ধুরা, আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার সম্বারে দিয়ে দেব শুধু কালো জিরা। দিয়ে দিচ্ছি মরিচ এবং ধনিয়া পাতা যে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার একটু পকাবো। আরো কষিয়ে নেব।
কষিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি মাছগুলো, বন্ধুরা হয়ে গেছে আমার সবচেয়ে সহজে মজাদার কালীবাউস মাছের রেসিপিটা। এখন নামিয়ে নেব। বন্ধুরা কালারটা হয়েছে কি সেই দেখুন, দেখেছেন? তেল কম দিয়েছি, কোনো মশলা নেই, শুধু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। রান্না বন্ধুরা দেখুন, বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। তো রেসিপিটা আপনারা বাসায় রান্না করে খেয়ে কমেন্টস বক্সে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একসময় হয়েই যাবে। আর রাজীব ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।